নমস্কার নমস্কার বন্ধুরা, পরিষ্কার পরিষ্কার। তো আমি আজকে নিয়ে চলে এসেছি ভাই, দেখো আজকে পাপায়া ফেসিয়ার কিট নিয়ে চলে এসেছি। তার মানে পিপার ফেসিয়ার কিট, মুখে ঘষা, বুঝলে, পিপার মুখে ঘষা। তো এইটাতে কটা আছে আমি দেখাচ্ছি দাদা তোমাদেরকে। দুর্গাপূজা বলে কোথা, তারপরে ফেসিয়াল না করলে হয়, আর বাইরে যদি যাব পার্লারে, তো পার্লারে যেও তো লাভ নাই, টাকা দিও সময়টাও চলে যেতে অবহেলায়। তো ওই জন্য আর আমি তরকারি বসে এসে, আমার জানোই তো ভিডিওতে প্রেশার কুকারের আওয়াজ থাকে, সংসারি মানুষ কি আর করব বলো, একদিকে চাপাই থাকে আর একদিকে ভিডিও চালাই রাখি। তো যাই হোক, পার্লারের কথা বলি, তো পার্লারে গিয়েছি না, এখন গোসাই রেখে দিবে, আবার তোমার ঘষবে, তো ঘষবে এগুলা আধ এক ঘন্টা ধরে করতে হয়, তবে তো মুখটা একদম চকচকিয়া দেখাবে, লাইট দেখাবে, অন্ধকারে ঘরের মধ্যে রইল একদম স্বামীতে খুঁজে নেবে, হা দেখা হা দেখো মুখ, যদি লুকাই লুকচুরি নিয়ে খেলি না তবু চিনিয়ে নেবে, তো মুখটা অত লাইট করবে বুঝিস, আর দেখবে পূজার সব পূজার থানগুলাতে দেখবে না, তো মেয়ে ছেলে গেলে ছেলে বাদ থাকে, কেউ করে না কেউ করে না, মেয়েদের একদম মুখগুলো এত লাইট দেখাবো না, এত লাইট দেখাবে, এগুলার বেশি কামাল থাকে, অল্প ঘষে নিলেই হবে। তো আমি ঠিক করেছি না, আজকে আমি কই বই ছোটটা আছে, তো ছোটটা ছোটটা একটি তো পুরো তিনটা চারটা পাঁচটা ছোটটা, তো আমি অত শত পড়াশোনা মড়াশোনা জানি না, তো ওই জন্য একটির পর একটি করব, একটির পর একটা কুয়াতে মুখে এই যে লাইট করে, আরে বা করেছিল ভাবো না যে করে নাই, আর আজকে করবো তো কালকে দেখে দিতে, কালকে তো ভিডিওতে দেখতে পাবে, মুখটা আমার এত লাইট লাগবে না, তোমরা কিন্তু আমার দিকে যখনই আমার ভিডিও আসবে তখনই সাবধানে থাকাবে, কারণ লাইটে ছোটাটা চোখ খিচিয়ে পড়বে। আর চুলের কথা বলি, চুলগুলো কাটিয়ে নিয়েছি, ঘরে কাটিয়েছি, ও যাই নাই পাল্লা মাল্লা, যাই হোক, তো চুলের স্টাইল তো আমি ভেঙেছি বলো, দেখছো এমনি করে ভেবে এনেছি, দেখো এমনিতে তো আমাকে দেখো সব ভিডিওতে আমি এই কাটি নিয়ে চুলি করি, তো চুল তো কাটলাম, শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য অল্প উড়ু উড়ু লাগছে, আর একটি ফেস ওয়াশটাতে এক মগ জল নিয়েছি, আর একটি নরম তুলা রুমাল নিয়েছি, তুলা লিনে রুমাল রুমাল, তো সব কিছু জোগাড় যন্ত্র করেছি, তা বলে না বন্ধুদেরকে দেখাই নিয়ে দুর্গাবাদু বাবা কেমন ছিল, কেমন কত সব শিখিয়া দেখাচ্ছে, রাতে এই তো আজকে করবো, আর কালকে আমি ভিডিও নিয়ে আসি, তোমরা দেখতে থাকবে, তারপর একটির পর একটি করব, প্রথমে আছে ক্লিজিং, ক্লিন করি মুখটাকে একদম ক্লিজিং, তারপরে করব স্ক্রাব না কি বলে না ওইটা করব, সেই দানা দানা থাকে চিনি দানার মতো ঘষতে হবে, তারপরকে একটি মনে হয় মেসেজ না কি ক্রিম আছে না, একটি জেলের মতন আছে ওইটা লাগাই লাগাই ইয়ে করে, তারপরে একটি মনে হয় মেসেজ, ওগুলো ভালো বলে ফেলুন যাই হোক। দেখো দেখো ওয়ারা গেছিল ঠাকুর দেখতে, দেখছো আর দেখো আমার শাশুড়িও গেছিল, এই দেখো ননদ র আমার, আর এটা আমাদের নয়ন বাবু, দেখছো তা হাই থেকে হাই হাই করে দিল, দেখো আমার ননদের কত সুন্দর লাগছে গো, আর শাড়িটা দেখো অত সুন্দর লাগছে না, আমার জন্য নিয়ে এসেছে, আর দেখো রোল আমাকে বলছিল যেতে বুঝেছো, তা আমি বললাম কি যে না আমি যদি যাবো তো রান্না বান্না আছে, তোমরা আজকে ঘুরিয়ে এসো, তো আমার ননদ র জানো আমার শ্বশুরকে আমার শাশুড়িকে নিয়ে গেলো, তো বিটি বলি কোথা মা, ও একদম গজ গজ্জাই শাড়ি পরে চলে গেলো বাবা, আ দেখো আ দেখো এখানে দেখো চাট নাকি নিয়ে এসেছে বাবা বৌমাই জন্য, আর বাবা রে কত কি নিয়ে এসেছে দেখছো, আর ও দেখো দাদাটা আমাদের হাত ধুচ্ছে, দাদাটাকে এই জানি মেলার থানে কত কি খেয়ে এলো, আমাদের হাত ধুচ্ছে, আর ননদিনী আমার জন্য এ রোলটা রেখেছে, বলছে বউয়ে আমাদের রোল খাবে, আ দেখো ননদিনীকে নিয়ে এসেছে, বাবা গো গরম আছে, না না লাইট অন্ধকার দেখাই নেই, আর এখানে আছে তোমাদের দাদা ভাই, হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাইও দিন গুনছে যে আমাকে কম দিক থেকে নিয়ে যাবো, কম দিক থেকে মানে বলছে প্যান্ডেলের কম দিকে ঢুকাবার কম দিকে বার করবো, এখন ভেবে ভেবেছে নি বুঝেছো, তো সেলাইয়ের কাজ করছে, হ্যাঁ বুঝেছো, আর আমি এখন ই করবো, আর এটা দেখো আমাদের নয়নবাবু, নয়ন নয়নবাবু আমাদের এখন ড্রেস খুলছে, তো যাই হোক, তো ইয়া আর ননদিনী এখন রোল দিয়ে বাড়াইছে, এই আমাকে একটি দিলেও ওই দিলেও তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছে, বলছে কি যে খেয়ে এলাম, তা বলছে হ্যাঁ রোলটা খাবো, আমরা আজকে যাই নাই কালকে যাবো, বললাম সবাই গেলে তো হয় না একসাথে, কাউকে তো ঘরে থাকতে হবে, ওই জন্য ওই জন্য আমি ফাঁকা সময় ভেবেছি, আমি না বেশি একটা করি সময় পাই নাই গো করতে গো,
তাহলে বন্ধুরা ভিডিওটা রাখছি, হ্যাঁ করিলি তারপর কালকে আবার ভিডিওটা আসছে, তো এখানে রাখছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।